হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের 11-এর ক্লাসের যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অডিট, মানে নিরীক্ষা স্বাস্থ্য। ঠিক আছে, নিরীক্ষা স্বাস্থ্য। তোমরা এটা সম্পূর্ণ একেবারে নতুন সাবজেক্ট, তাহলে নিরীক্ষা স্বাস্থ্যটা কি আমাদের আগে জানতে হবে, আমাদের একটু ইতিহাসটা জানা দরকার নিরীক্ষার। ঠিক আছে, আমাদের যে অডিট শব্দটি ল্যাটিন শব্দ অডিয়ার থেকে এসেছে, ঠিক আছে, যার মানে হচ্ছে শোনা, মানে কানে শোনা। ঠিক আছে, অডিয়ার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে আমাদের কানে শোনা। ঠিক আছে, কেন কানে শোনা সেটা পরে আসছি আমি। তার অডিট শব্দটি হচ্ছে নিরীক্ষা। ঠিক আছে, তাহলে অডিট শব্দটি এসছে অডিয়ার ল্যাটিন শব্দ থেকে, তাহলে অডিট এলো কোত্থেকে? ঠিক আছে, অডিয়ারটা এলো কোত্থেকে আমাদের জানতে হবে ফার্স্ট। তাহলে আমাদের যে প্রাচীনকাল থেকে যখন ব্যবসা বাণিজ্য চালু হয়ে যায়, ঠিক আছে, তখন থেকেই একটা হিসাব রাখার পদ্ধতি চালু হয়। ঠিক আছে, কারণ কোন একটি দ্রব্য কত দামে কিনছে, কত দামে বিক্রি করছে, সেটা বিক্রি করে কত টাকা লাভ হলো, ঠিক আছে, এইসব যদি না জানা থাকে তাহলে সে কতটা পণ্য কিনবে, কতটা বিক্রি করবে এবং কতটা লাভ হতে পারে এই সম্বন্ধে, এবং যাবতীয় খরচা সে যদি লিপিবদ্ধ না করে, হিসাব যদি না রাখে, তাহলে সে জানতেই পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রাচীনকালে কীভাবে হিসাব শাস্ত্রবিদ যারা ছিল, হিসাব রক্ষক ছিল যারা, তারা কী করতো? হিসাব রাখতো। ঠিক আছে, এবং একজন ব্যক্তি, নির্বাচিত ব্যক্তি থাকতো রাজার, ঠিক আছে, সে কী করতো না, সেই রাজার বা জমিদারের যে নির্বাচিত ব্যক্তি থাকতো তার কাজ হচ্ছে অডিটিং। তো অডিটিংটা কী করতো? তখনকার দিনে যেই হিসাবগুলো লিখে রাখতো একজন হিসাব রক্ষক বা একজন ব্যবসায়ী বা একজন, সেটা ঠিক আছে কি না চেক করার জন্য যে লিখে রাখছে সে পড়তো, আর যে শুনছে নির্বাচিত ব্যক্তি সে, তাকে অডিটর বলা হতো। ঠিক আছে, নিরীক্ষক, ঠিক আছে, সে কী করতো? শুনে শুনে ওগুলো বোঝার চেষ্টা করতো এবং কোনোটা ভুল ভ্রান্তি থাকলে সে ধরতো। ঠিক আছে, এবং সে বলতো, সে যতক্ষণ না বলতো এই হিসাবটা ঠিক নেই ততক্ষণ সেটা ঠিক হিসাবে মানা হতো না। তাহলে প্রাচীনকালে এই ব্যবস্থা ছিল, সেই অডিয়ার মানে শোনা, কানে শোনা, কানে শোনা থেকেই শব্দটি অডিট শব্দটি আমাদের এসেছে। ঠিক আছে, তাহলে এই অডিট কেন করা হয়? আমাদের হিসাবশাস্ত্রে যে হিসাব রক্ষণের ব্যবস্থা লেখা আছে, ঠিক আছে, সেই হিসাব রক্ষণটা ঠিকঠাক হয়েছে কি না, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বিচার করা। ঠিক আছে, তাহলে আমাদের অডিটের দুটো মুখ্য উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিরীক্ষা শাস্ত্রে। ঠিক আছে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। ঠিক আছে, তাহলে মুখ্যটা কি? মুখ্যটা হচ্ছে আমাদের দুটো আছে, একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। তাহলে মুখ্যটা কি না, মুখ্যটা হচ্ছে আমাদের জানতে হবে হিসাবে ভুল ভ্রান্তি আছে কিনা সেটা দেখা। ঠিক আছে, আর সঠিক তথ্য উপস্থাপন করা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আর গৌণ উদ্দেশ্য কি? ভুল ভ্রান্তি আছে কি না সেটা দেখা, খুঁজে বের করা এবং সেটা তার প্রতিরোধ করা। ঠিক আছে, তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কি, হিসাবটা ঠিকঠাক আছে কি না সেটা দেখে একটি প্রতিবেদন দেওয়া, ঠিক আছে, বা রিপোর্ট দেওয়া যে এটা ঠিক আছে হিসাবটা। আর গৌণ উদ্দেশ্য কি? গৌণ উদ্দেশ্য কি? হিসাবে ভুল ভ্রান্তি আছে কিনা খুঁজে বের করা, জাল জুয়া চুরি আছে কিনা, আর সেগুলো হচ্ছে প্রতিরোধ করা। ঠিক আছে, তাহলে আমাদের একটা উদ্দেশ্য আমরা পেলাম, মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে, হিসাবের সঠিক তথ্য বিচার করা, সঠিক তথ্য বিচার করা, এটা লিখছি না। আর দুই নম্বর এদিকের গৌণ উদ্দেশ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে ভুল ভ্রান্তি, জুয়াজুয়ারি আছে কি না সেগুলো দেখা, এবং সেগুলো দুই নম্বর হচ্ছে প্রতিরোধ করা। ঠিক আছে, তাহলে আমাদের যে অডিট, যে আমাদের অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টসের, অ্যাকাউন্টেন্সির যে আমরা হিসাবশাস্ত্রের যে আমরা নিয়মনীতি আছে সেগুলো ফলো করছে কি না এবং ঠিকঠাক হিসাবপত্র রাখা হয়েছে কি না এগুলো দেখা হচ্ছে অডিটার কাজ, অডিটারের কাজ, নিরীক্ষকের কাজ, এবং অডিট রিপোর্ট দেওয়া। ঠিক আছে, কাকে দেওয়া? নে এই সরকারকে দেওয়া বা যে নিয়োগ করছেন অডিটার, ঠিক আছে, তাহলে তাকে রিপোর্টটা দেওয়া। তাহলে অডিট আমাদের কীভাবে
অডিটর কিভাবে হওয়া যায়? আমাদের ইন্ডিয়ান চার্টার অ্যাকাউন্ট অ্যাক্ট যেটা আছে, ঠিক আছে, সেই চার্টার অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় পাস করতে হবে এবং কিছুদিন তোমাকে কয়েকটা বছর তোমাকে কারো আন্ডারে থেকে, যেরকম হচ্ছে উকিল ডাক্তার এরা পাস করলে যেরকম ওকালতি ডাক্তারি করা যায় না, সেরকম অডিটর হচ্ছে অডিটিংয়ের সিএ পাস করলে কিন্তু অডিটর হওয়া যায় না, তাকে কিছুদিন আন্ডারে মানে অডিটর যারা অডিটিং যারা করছে সেরকম চার্টার অ্যাকাউন্টের আন্ডারে শিক্ষানবিশই করতে হয়, ঠিক আছে। শিক্ষানবিশ করার পরে কী হয়, সে একজন যখন সব কিছু মোটামুটি জেনে যায় তখন সে স্বাধীনভাবে অডিটিং করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু যে সিএ পাস করতে হবে অবশ্যই, আর এটা হচ্ছে পেশার আন্ডারে পড়ছে, প্রফেশন, ঠিক আছে। অডিটিংটা হচ্ছে আমাদের পেশা বা প্রফেশন। তাহলে অডিটার কী করছে না, অডিটার হচ্ছে আমাদের যে হিসাব রক্ষক, যে হিসাবগুলো রাখছে সারা বছরে, তার নির্দিষ্ট সময়ে, সেটা বাৎসরিক হতে পারে আর কোয়ার্টারলি হতে পারে, ইয়ারলি হতে পারে, 3 মাস অন্তর, 6 মাস অন্তর, ঠিক আছে, 9 মাস অন্তর বা বছরে। সাধারণত আমাদের মেন যে হিসাব রক্ষক হিসাব রাখে সেটা বছরের শেষে, প্রতি বছরের শেষে আমাদের পরীক্ষা করা হয়। কে পরীক্ষা করে? নিরীক্ষক। এবং কেন পরীক্ষা করে না, এর সঙ্গে সব কিছুর স্বার্থ জড়িত আছে। কী কী স্বার্থ জড়িত আছে? যারা হচ্ছে ওই বিজনেস বা সংগঠনের সঙ্গে যুক্ত তাদের হচ্ছে স্বার্থ রক্ষিত আছে, তারা ঠিকঠাক যারা কাজ করছে তারা ঠিকঠাক মজুরি পাচ্ছে কি না, ঠিক আছে, সরকারকে ঠিকঠাক ট্যাক্স দেওয়া হচ্ছে কি না, পাওনাদারদের ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না, এবং উপযুক্ত তথ্য উপস্থাপন করা হয়েছে কি না, আমরা আরও জানবো ডিটেলসে পরে যে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট কী, ঠিক আছে, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, মোটামুটি এগুলো তোমরা যদি ক্লাস শুরু করে থাকেও, ঠিক আছে, তাহলে অবশ্যই জেনে গেছো যে তোমরা অ্যাকাউন্টসের বেসিক আইডিয়াগুলো তোমরা জেনে গেছো। অ্যাকাউন্টসের বেসিক আইডিয়া হয়ে গেলেই তোমরা কিন্তু অডিট সম্বন্ধে জানতে পারবে, কারণ অ্যাকাউন্টেন্সিতে বা হিসাব রক্ষণ শাস্ত্রে তোমাদের কী হচ্ছে, হিসাব রক্ষণ শাস্ত্রে তোমাদের যে হিসাব পদ্ধতির রাখার ব্যবস্থা করা হয়েছে, মানে যেভাবে রাখা হচ্ছে সেগুলো সঠিক তথ্য দেওয়া হয়েছে কি না এবং সঠিকভাবে নিয়ম মেনে করা হয়েছে কি না, সেটাই হচ্ছে মেন অডিটিংয়ের কাজ, ঠিক আছে। তাহলে আজকে যেটা আমরা যেইটুকুনি বেসিক তোমাদের আইডিয়া দিলাম যে এর সঙ্গে অডিট কেন করা হয় না, হিসাবে ভুলভ্রান্তি আছে কি না এবং সঠিক তথ্য উপস্থাপন হয়েছে কি না, তারপর কোনো জাল জুয়া চুরি হয়েছে কি না সেগুলো দেখা, তার প্রতিরোধের ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে না হয়, এগুলো হচ্ছে, আর বিভিন্ন স্বার্থ সংগঠিত আছে, স্বার্থ জড়িত আছে, বিভিন্ন ব্যক্তির স্বার্থ জড়িত আছে, দেশ সমাজ, ঠিক আছে, দেশ সমাজ, দেশ মানে তারপর হচ্ছে সংগঠনের মধ্যে যারা মানে প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজকর্ম করছে তাদের স্বার্থ জড়িত আছে, এবং উপযুক্ত সরকারকে ট্যাক্স দিচ্ছে কি না সেগুলো হচ্ছে অডিটিংয়ের জড়িত, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আজকে শুধু আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম, এরপরে আমরা আরও ডিটেলসে বিভিন্ন পয়েন্টগুলো পড়বো, অডিটিংয়ের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এখানেই শেষ করলাম।